নমস্কার, নিউজ ভ্যানগার্ডের এই মুহূর্তের আপডেট খবরে আপনাদের আবারও স্বাগত। রাজ্যে নেশা এবং চুরির ঘটনা যেন কিছুতেই লাগাম টানা যাচ্ছে না এবং ঠিক তার সঙ্গে পাল্লা দিয়ে চলেছে পুলিশি অভিযান এবং এক্ষেত্রে একাধিক বিষয়ে পুলিশের সফলতা আসছে এই সমস্ত অভিযানের ক্ষেত্রে। এবং আজকে যেমনটা জানা যাচ্ছে যে উদয়পুরের রাধাকিশোরপুর থানার পুলিশের কাছে গোপন সূত্রে খবর ছিল আগে থেকে যে উদয়পুরে বিপুল পরিমাণে কাঁকড়া বনে মজুত রয়েছে মদ এবং সেক্ষেত্রে অভিযান চালানো হয় এবং অভিযানের ক্ষেত্রে পুলিশের সাফল্য আসে এমনটা কিন্তু জানা যাচ্ছে। কিন্তু সেক্ষেত্রে বাড়ির মালিক বিজয়দেবকে পাওয়া যায়নি, গ্রেপ্তার করা যায়নি, আগে থেকে সে খবর পেয়ে পালিয়ে গেছে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। বুধবার দিন অর্থাৎ আজকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় উদয়পুর রাধাকৃষ্ণপুর থানাধীন ধজনগর এলাকার বিজয় দেবনাথের বাড়িতে প্রচুর পরিমাণে বিলেতি মদ উদ্ধার করল উদয়পুর রাধাকৃষ্ণপুর থানার পুলিশ। বিপুল পরিমাণে বিলেতি মদ উদ্ধার করা হয়েছে উদয়পুর রাধাকৃষ্ণপুর থানার পুলিশের, এক্ষেত্রে এসেছে বড় সড় সাফল্য। কিন্তু যদিও বাড়ির মালিক বিজয় দেবনাথকে কিন্তু গ্রেপ্তার করার সম্ভব হয়নি, সেক্ষেত্রে বাড়ির মালিক পুলিশের উপস্থিতির আঁচ পেয়ে পালিয়ে যেতে সক্ষম হয়েছে। কিন্তু বিপুল পরিমাণে অবৈধভাবে মজুত রাখা বিলেতি মদগুলিকে রাধাকৃষ্ণপুর থানায় নিয়ে আসা হয়েছে এবং এই ঘটনাকে কেন্দ্র করে একটা চাঞ্চল্যের পরিবেশ সৃষ্টি হয়েছে উদয়পুরের রাধাকৃষ্ণপুর এলাকায়। এবং এই অভিযানের নেতৃত্বে ছিলেন রাধাকৃষ্ণপুর থানার ইন্সপেক্টর শঙ্কর সাহা। গতকালকে রাধাকৃষ্ণপুর থানার পুলিশের কাছে গোপন সংবাদের ভিত্তিতে খবর আসে যে বিপুল পরিমাণে মদ অবৈধ পরিমাণে মদ মজুত রাখা হয়েছে এবং সেই সংবাদের ভিত্তিতেই আজকে অভিযান চালায় এবং উদয়পুর রাধাকৃষ্ণপুর থানার ইন্সপেক্টর শঙ্কর সাহা ছিলেন এই অভিযানের নেতৃত্বে। এবং পুলিশি অভিযানে উঠে আসে বেশ কিছু বিলেতি মদ উদ্ধার করা হয়েছে, বাজেয়াপ্ত করা হয়েছে, তার পাশাপাশি বাড়ির মালিক বিজয় দেবনাথ পালিয়ে যেতে সক্ষম হয়েছে পুলিশি উপস্থিতির আঁচ পেয়ে। পুলিশ আধিকারিক কি জানিয়েছেন শুনব। বাড়িটা কোন জায়গায় আছে? তার আনুমানিক কত টাকার এখানে হবে নেশা সামগ্রী? আচ্ছা, যে অভিযুক্ত তাকে কি আটক করতে পেরেছেন? আগামী দিনও কি ধরনের নেশা বিরোধী অভিযান থাকবে তারই? স্যার আপনার নাম? রাধাকৃষ্ণপুর থানার ইন্সপেক্টর শঙ্কর সাহার বক্তব্য আমরা শুনলাম। তিনি যেমনটা জানালেন যে এই অভিযান তাদের জারি থাকবে আগামী দিনে এবং কার্যকালীন সময়ে রাজ্যে নেশা এবং চুরির ঘটনা মাত্রাতিরিক্ত ভাবে বৃদ্ধি পেয়েছে। তার নজির আবারও দেখা যাচ্ছে যে উদয়পুরে, যেখানে বিপুল পরিমাণে বিলেতি মদ উদ্ধার করতে সক্ষম হলেও যে জড়িত ছিলেন অর্থাৎ বাড়ির মালিক বিজয় দেবনাথ, তিনি কিন্তু পালাতে সক্ষম হয়েছেন, তাকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ আধিকারিক এখন অবধি। মদগুলিকে উদ্ধার করে, বিলেতি মদ উদ্ধার করে রাধাকৃষ্ণপুর থানায় নিয়ে আসা হয়েছে এবং এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে বর্তমানে। কাঁকড়াবন থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি অভিজিৎ সাহা। অভিজিৎ দা, শুনতে পাচ্ছ? অভিজিৎদা, যে বিষয়টা জানা যাচ্ছে যে গতকালকে বিপুল পরিমাণে মদ, গতকালকে খবরের ভিত্তিতে আজকে বিপুল পরিমাণে মদ উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ আধিকারিকরা এবং সেক্ষেত্রে বাড়ির মালিককে এখন অবধি গ্রেপ্তার করা সম্ভব হয়নি, পুরো বিষয়টা যদি তুমি আরো বিস্তারিত তুলে ধরো। হ্যাঁ, বুধবার গোপন
অভিযান চালিয়ে ত্রিপুরা থেকে আপনার স্বজনকের এলাকায় বিজয় দাবি হারিয়েছে। এই অফিসার সংস্থা সহ যখন চালায় তখন বাড়ি থেকে পালিয়েছে, তখন তার বাড়ি থেকে বিলাতি প্রচুর পরিমাণে বিলাতি প্রত্যাহার করে যা বাজার মূল্য সংস্থা জানানোর প্রচুর টাকা হবে, কিন্তু অনেকদিন ধরে কিন্তু তারা কিছু খবর ছিল বা সেটা পাবো সংস্থা, কিন্তু সেভাবে সংক্রান্ত আরো এক দুবার রেট করলেও কোনো কিছু না পেলে কিন্তু সেভাবে কোনো উৎকরণ হয় সে জায়গাটা করার জন্য করা হয়। দেখো অভিজিৎ ভাই, কার্যকালীন সময়ে বিপুল পরিমাণে অবৈধ মদ বাড়ি থেকে উদ্ধার হয়েছে এবং যদিও বাড়ির মালিককে পাওয়া যায়নি, কিন্তু পুলিশকে তদন্তে কোন রকম কিছু প্রাথমিকভাবে জানতে পেরেছেন যে কিভাবে এত পরিমাণ বিপুল পরিমাণে অবৈধভাবে মদ উদ্ধার করা হলো, এর পেছনে আরো কি জাল বিস্তারিত রয়েছে, এই বিষয়গুলো কি জানা গেছে? ধন্যবাদ অভিজিৎ দা তোমাকে আমাদের সঙ্গে থাকার জন্য। অর্থাৎ যে বিষয়টি এখানে জানা যাচ্ছে যে পুলিশ আধিকারিকদের কাছে আগে থেকেই খবর ছিল এবং সেই খবরের ভিত্তিতে অভিযানে নামে এবং এই বিষয়ে সাফল্য পায় অবশেষে পুলিশ এবং কে বা কারা জড়িত রয়েছে এই বিপুল পরিমাণে নেশা সামগ্রী উদ্ধারের ঘটনায় এর পেছনে আরো কি কোনো মাথা রয়েছে সেই বিষয়টিও কিন্তু রয়েছে বর্তমানে তদন্ত সাপেক্ষ। তবে আগামী দিনে পুলিশের এই অভিযান আবারও জারি থাকবে বলেও জানা যাচ্ছে উদয়পুর রাধাকৃষ্ণপুর থানার পুলিশ আধিকারিকদের তরফ থেকে। সময় সত্যি একটি বিজ্ঞাপন বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।